ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিম্পলি সঙ্গীতা। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর স্বাভাবিক আছো। আমরাও খুব ভালো আছি। আমার কাশ্মীর ট্যুর ব্লগে আজ হচ্ছে থার্ড ডে। তো আজ আমরা এখনও পহেলগামে রয়েছি। আমরা আজকে হোটেল চেক আউট করবো, 8টার সময় আছে, 8:30 সময় রয়েছে ব্রেকফাস্ট। ব্রেকফাস্ট করে আমরা গাড়িতে উঠে 3.5 ঘন্টা, 3 থেকে 3.5 ঘন্টা জার্নি আছে, গুলমার্গে ঢুকবো। পহেলগাম ছেড়ে গুলমার্গে চলে যাব। তো পহেলগামে আমরা 2 দিন ছিলাম, তো আজকে আমরা পহেলগাম থেকে বেরিয়ে যাব। ব্রেকফাস্ট করে নিয়ে চেক আউট করে আমরা বেরিয়ে যাচ্ছি গুলমার্গে যাব বলে। তো চলো গুলমার্গে আমরা কী কী করছি না করছি সেসব তো কিছু দেখাবই, তাছাড়াও যদি তোমরা জানতে চাও যে আমরা পহেলগামে কী কী করেছি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, প্লিজ বন্ধুরা একটু গিয়ে চেক করে নাও। শ্রীনগর হাইওয়ে ধরে আমরা চলে যাব সোজা গুলমার্গ। তো গুলমার্গে যাওয়ার পথে আমাদের লম্বা সফর, 3-3.5 ঘন্টা জার্নির পরে গুলমার্গে ঢোকার আগে গুলমার্গের লোকাল মার্কেট থেকে জ্যাকেট এবং জুতো আমাদেরকে রেন্টে নিতে হবে। ওরা সাজেস্ট করে যে তোমরা ভাড়া নাও, না হলে কি হবে আমাদের নিজস্ব যে জুতো এবং জ্যাকেট সেগুলো নোংরা হয়ে যেতে পারে, তো সেক্ষেত্রে রেন্টে নিয়ে নেওয়াই বেটার। জুতো আর জ্যাকেট রেন্টে পড়ছে আমাদের 500 থেকে 600 টাকা, এবং ড্রাইভার আমাদেরকে সাজেস্ট করছে যে এখানে একটা গাইড নিয়ে নাও, গাইড নিলে তোমাদের যে কোনো সফর করতে খুব সুবিধা হবে, তোমরা নিতেও পারো নাও নিতে পারো। তো আমরা এখানে গাইড নিয়েছি, গুলমার্গে ঢোকার আগে আমরা গাইড এবং জুতো জ্যাকেট রেন্টে আমরা নিয়ে নিয়েছি। এবার আমাদের ড্রাইভার গুলমার্গের হোটেল অবধি আমাদেরকে ছেড়ে দেবে, তারপরে ওখান থেকে আবার আমাদেরকে গাড়ি বুক করতে হবে। এখানে প্রত্যেকটা জায়গাতেই আলাদা করে গাড়ি বুক করতে হয়, এখানে আলাদা ইউনিয়ন আছে গাড়ির ড্রাইভারদের। নিজস্ব গাড়ি থাকলেও তোমাদেরকে গাড়ি হোটেলে রেখে ওখান থেকে আলাদা বুক করে এখানে বেরোতে হয়। তো আমাদের ড্রাইভার গুলমার্গের হোটেল অবধি আমাদেরকে ড্রপ করে দিয়েছে। তো এখানে নেমেই খুব তাড়াতাড়ি খুব ফাস্ট করতে হয়েছে কাজগুলো আমাদেরকে, চেকিং করে লাগেজগুলো রেখে দিয়েই কোনো রকমে আমরা বেরিয়ে আসি, এবং আমাদের নিজস্ব যে জুতোগুলো ছিল ওইগুলো রেখে দিয়ে আমরা বেরিয়ে আসি। আমরা কিন্তু হোটেলটা ভেতরের রুমটা দেখারও টাইম পাইনি, কারণ এখানে যখন তখন ওয়েদার চেঞ্জ হয়ে যেতে পারে, আর আমরাও অনেকটাই লেটে ঢুকেছি এখানে। আর তাছাড়াও গন্ডোলা রাইডটা বিকেলের পর আর চলে না, তো আমাদের গন্ডোলা রাইডটা ধরার জন্য খুব তাড়াতাড়ি আমাদের ফার্স্ট কাজগুলো করতে হয়েছে। আমরা এখানে গাইড নিয়ে এসেছি, তো গাইড আমাদেরকে বলে দিচ্ছে যে কোথায় কি করতে হবে, এবং গাইডই আমাদের গন্ডোলা রাইডের টিকিটটা কেটে দিয়েছে খুব তাড়াতাড়ি এবং ফাস্ট, যেটা কিনা যদি আমরা নিজেরা করতে চাইতাম তাহলে কিন্তু লেট হয়ে যেত অনেকটা। আর তাছাড়াও এখানে অনেক রকমের লোকজন আছে যারা কিনা আমাদেরকে বারবার বলছে এটা নিন ওটা নিন, তো সেখান থেকে আমাদের এই গাইড অনেকটাই সেফ করে দিচ্ছে সব জায়গা থেকে। मैं टिकट निकालूंगा, चलेंगे हम तुरंत ऊपर, वहाँ हम खेलेंगे घंटा डेढ़ घंटा, आप पे डिपेंड है जितना आप टाइम स्पेंड कर सकते हो। वहाँ खेल के ये स्लेज वाले नीचे वेट करेंगे तब तक पार्किंग एरिया में, फिर वहाँ से ये पॉइंट घुमा के ड्रॉप करेंगे हम यहाँ, आप इनसे बात करें। এবার আমরা গুলমার্গের ফেজ 1 গন্ডোলার রাইডের টিকিট কাটতে যাচ্ছি। তো টিকিট আমাদের কাটতে হবে না, আমাদের গাইড কেটে দেবে। তো আপাতত আমাদেরকে কিছুটা হেঁটে তারপরে আবার গাড়ি নিয়ে, মানে যে গাড়িটা আমাদেরকে বুক করতে হয়েছে পরে, সেই গাড়ি করে গিয়ে আমাদের গন্ডোলার রাইডের ওখানে গিয়ে টিকিট কেটে লাইন দিতে হবে। লাইন অনেক বড়, তো চলো পুরোটা দেখতে থাকো। ফেজ 1 গন্ডোলা রাইডের টিকিট 740 পার হেড, আর গন্ডোলা রাইডে কিন্তু 6 জনের বেশি ওঠা যায় না। তো আমাদের গন্ডোলা রাইড এসে গেছে, এবার আমরা উঠে যাব। গন্ডোলা রাইড থেকে আমি উপরের পাহাড়ের ভিউটা দেখাবো, তোমরা কিন্তু পুরো ভিডিওটা দেখো, কেউ কিন্তু স্কিপ করো না।
ওয়ানে নেমে এখানে কিছুক্ষণ তোমরা সময় কাটাতে পারো, বরফ দিয়ে খেলতে পারো, মজা করতে পারো, আর বাকি যে রাইডসগুলো রয়েছে সেগুলো তোমরা কিন্তু নিতে পারো এবং তার মজাও তোমরা গ্রহণ করতে পারো, কারণ এত উঁচু পাহাড়ে এসে বরফ দেখে কিন্তু মন ভরে যেতে পারে। দারুণ এক্সপিরিয়েন্স, চারিদিকে বরফ আর বরফ, মনে হচ্ছে বিদেশে চলে এসেছি। ফিলিং দারুণ দারুণ দারুণ, অসাধারণ একটা ফিলিংস। আর দেখো চারিদিকে বরফ। ফেজ ওয়ানে আছি আমরা, গন্ডোলা রাইডটা করলাম, করে এখন আমরা স্নো বাইক রাইডটা আমরা নেব। তো দেখো ওখানে লাইন কত, আমরা স্কেটিংটা করছি না, স্লাইড স্লাইড, একটু শ্বাসকষ্ট হচ্ছে এতটা মানে হেঁটে আসার জন্য পাহাড়ি রাস্তা। দুপুরে লাঞ্চ করার টাইম পাইনি আমরা, তো এখানে এসে এতক্ষণ বরফ নিয়ে খেলার পরে আমাদের খুব খিদে পেয়ে যায়, তো এখানে কিছু লোকাল দোকানে আমরা স্যুপ অর্ডার করি আর তার সাথে পরোটা আর গরম গরম চা। এই ঠান্ডার মধ্যে এই খেয়ে নিজেদেরকে একটু চার্জ দিয়ে আমরা আবার নিচে নেমে যাই গন্ডোলা রাইড ধরে। যেহেতু অনেকটা বেলা হয়ে গেছিল, সন্ধ্যে হয়ে যাচ্ছে আর সূর্য ডুবে গেছে, তো ঠান্ডাটা আস্তে আস্তে বাড়ছে, তো এবারে আমরা নেমে যাচ্ছি নিচে।
তোমরা যদি এখানে আসার প্ল্যান করো তো অবশ্যই দুপুরের মধ্যে এই জায়গাটা কভার করবে, কারণ ঠান্ডাটা ধীরে ধীরে বাড়তে থাকে এবং এরপরে আমাদের আরও কিছু সাইট সিন রয়েছে। এদিকে অলরেডি আমাদের সানলাইট কিন্তু পড়ে গেছে। তোমাদের সাথে আরও একটা কথা শেয়ার করা হয়নি, সেটা হচ্ছে যে এখানে যতগুলো রাইডস রয়েছে যেরকম আইস স্কেটিং, স্লেজ, যা যা আছে এগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা চার্জ রয়েছে। গন্ডোলা রাইড থেকে নেবে গুলমার্গে আরও কিছু সাইট সিন আমাদের বাকি আছে, আর যেটা কিনা আজকেই কভার করতে হবে। তো এদিকে সন্ধে হয়ে গেছে, আমাদের গাইড বললো কোনো অসুবিধা নেই, আপনাদের সব কিছু আজকেই দেখিয়ে দেবো। তো তাই আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করছি, নেক্সট ভিডিওর জন্য একটু অপেক্ষা করতে হবে। তো দেখতে থাকো, আর ভালো লাগলে একটা ছোট্ট লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আর আজকের ভিডিওটির পার্ট 3 আসছে, তোমরা কিন্তু নেক্সট পার্টটা অবশ্যই দেখো। গুলমার্গে আমরা কোথায় কোথায় সাইট সিনে গেলাম তো সেটা তোমাদের জানতে গেলে অবশ্যই দেখতে হবে আমার পার্ট 3 ভিডিওটি।